নমস্কার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদেরকে নমস্কার জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আপনারা দেখছেন সুস্মিতার অনুষ্ঠান। সুস্মিতার অনুষ্ঠান মানেই হচ্ছে অ্যাস্ট্রো, বাস্তু এবং ফেংশুই নিয়ে আপনাদের সাথে প্রচুর কথা বলা। আর সম্পর্কটা তো যেহেতু বহুদিনের পুরনো আপনার সাথে, সেই কারণে কিন্তু আজকে বলতেই হয়, আজ থেকে প্রায় 16-17 বছর আগে যখন সুস্মিতা প্রথম অনুষ্ঠান করেছিল, বহু মানুষ টিভির পর্দায় সুস্মিতাকে দেখে, সুস্মিতার কথা শুনে এসেছিল। আজকে এটা বলতেই হয় এবং খুব মানে আনন্দের সাথে বলুন, একটা বেশ মনের মধ্যে আপনাদের থেকে দেওয়া ভালোবাসার দরুন যে গর্ববোধ করি, সে থেকেই বলতে হয় যে আজকে বহু মানুষ একজনের কাছ থেকে শুনে আরও 10 জন আসেন। তো ঠিক সেই রকমভাবেই সেই সম্পর্ক বা সম্পর্কের বন্ধনটাকে যদি ঠিক রাখতে হয়, তাহলে কিন্তু আপনাদের সাথে আমার যে জায়গাটা নিয়ে সম্পর্ক সেটাকেও ঠিক রাখতে হয়। আশা করি ওই পারে বসে থাকা প্রত্যেকটি মানুষ বুঝতে পারছেন, হ্যাঁ অবশ্যই, আপনি কি উপকার পেয়েছেন, আপনি কিভাবে নিজের প্রবলেম সলভ করতে পেরেছেন, কিভাবে জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আবার উঠে দাঁড়াতে পেরেছেন। অনেকের ক্ষেত্রে হয়তো জীবনটা ভীষণ স্মুথ, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেক মুহূর্তেই একটা চালমাতাল অবস্থা। আবার অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে জীবনের প্রথম দিন থেকে লড়াইটা আজও যেন শেষ হচ্ছে না, কারণ জীবনটাই প্রবাহমান। জীবনের এই গতিধারার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আসাটাই স্বাভাবিক, আর সেই সমস্যাগুলোকে অতিক্রম করে যারা বেরিয়ে আসতে পারে তারাই তো জীবনের সাকসেস, তারাই তো জীবনের জয়ী। আমার তাহলে কাজটা কি, আমাদের সাবজেক্ট অ্যাস্ট্রোলজি এবং বাস্তু বহু পুরানো, সেই 5000 বছর পুরনো, যেখানে আমরা হস্তিনাপুরে মানে আমাদের মহাভারতের যুগে হস্তিনাপুরে সেখানেও আমরা বাস্তুসম্মতভাবে সমস্ত বাড়িঘরদোর পেয়েছি, রাজপ্রাসাদ পেয়েছি, শ্রীকৃষ্ণের দ্বারকাও তৈরি হয়েছিল বাস্তুসম্মতভাবে। আর একটু আগে যদি চলে যাই, তার থেকেও প্রাচীন রামায়ণের যুগে সেখানেও পর্যন্ত কুটির প্রতিস্থাপন হতো কিনা বাস্তুসম্মতভাবে। আজকের যুগের মানুষ আমরা এবং আজকের যুগে দাঁড়িয়ে আমরা কেন অ্যাস্ট্রোলজি আর বাস্তুকে মানব, যারা এই কথাটার উত্তর জানতে চান তাদেরকে অবশ্যই এখন থেকে অবশ্যই সুস্মিতার অনুষ্ঠান কিন্তু ফলো করতে হবে, কারণ যেখানে যুক্তিতর্ক বিজ্ঞান সেখানেই কিন্তু সুস্মিতা। অবশ্যই কোনোভাবেই অলৌকিক কিছু পাইয়ে দেওয়া নয়। আর আমি কিন্তু অবশ্যই মানুষকে এটা বলে থাকি, কল্পতরু গাছ যদি মনে করে সুস্মিতার কাছে আসেন, প্লিজ আসবেন না। কিন্তু যারা মনে করবেন যে জীবনে আমি খাটতে রাজি আছি, আমি আমার কর্ম ভাগ্যের ওপর বিশ্বাসী, কাজ করতে রাজি আছি, কোথাও একটা অজানা অদৃশ্য বাধা আমাকে আটকে দিচ্ছে, বা হয়তো সামনে কি পদক্ষেপ আমার নেওয়া উচিত সেটা বুঝতে পারছি না, তার জন্য কি অ্যাস্ট্রোলজি বাস্তু আমাকে হেল্প করতে পারে? মাস্ট বি পারে, অলওয়েজ ওয়েলকাম তাদের জন্য। এবং যারা মনে করেন বাস্তববাদী, যারা নিজেদেরকে ভীষণভাবে যুক্তিতর্কের মধ্যে রাখেন, তাদের জন্য কিন্তু সুস্মিতা। কারণ আমরা প্রত্যেকটি মানুষ যখন বাস্তব জীবনে সমস্যায় পড়ি, তখন কিন্তু আপনার অতি বড় প্রিয় লোক বা আত্মীয় কিন্তু আপনার পাশে সবসময় কি এসে দাঁড়ান না, দাঁড়াতে পারেন, হয়তো তাদেরও বিভিন্ন ধরনের অসুবিধা থাকতেই পারে। তো সেখানে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটি হিসাব যাতে আমরা ঠিক মতো মেলাতে পারি, চেষ্টা তো করতেই পারি, আর সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি কে না আমরা চাই? আপনার বাড়ির মধ্যে যদি আপনার ছেলে মেয়েটি পড়াশোনা ঠিক মতো না করে, তার মানে আপনার বাড়িতে নেগেটিভ ভাইব্রেশন আছে। কেন সুস্মিতা, আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে না, তার জন্য নেগেটিভ ভাইব্রেশন কিসের জন্য? বিকজ দেখুন, আপনার ছেলে যখন স্কুলে যায় ভালোই তো বেশ পড়াশোনা করে আসছে, বা যখন প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছে সে টিচারও বলছে খুব ভালো পড়ছে, বাট যখন পার্সোনালি সে স্টাডি করছে বাড়িতে বসে, তখন কিন্তু একটা ডিস্টারবেন্স। তখন আপনি দেখছেন 10 মিনিট অন্তর অন্তর ছেলেটা উঠে যাচ্ছে, আরে যখনই দেখছি তখনই দেখি চুপ করে বসে রয়েছে বইয়ের দিকে তাকিয়ে, হয়তো কিছুই পড়ছে না বইয়ের দিকে তাকিয়ে রয়েছে। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বিভিন্ন রকমের হয়। কেউ দেখা যায় এক জায়গায় বসেই মন তার একেবারে ইমাজিনেটিভ ওয়ার্ল্ড ছাড়িয়ে কোথায় চলে গেছে, উথাল পাথাল তার নেই ঠিক। আবার কারুর হয়তো দেখা যাচ্ছে মন মানে 10 মিনিট পড়ছি তো 10 মিনিট ঘুরে বেড়াচ্ছি, অথচ সেই কনসেন্ট্রেশন দিয়ে ভালো করে যদি সে পড়তে পারে খুব ভালো বেটার রেজাল্ট করতে পারে, দারুণ আউটপুট আসতে পারে। কেন হচ্ছে না সুস্মিতা? বাস্তুর মধ্যে নেগেটিভ ভাইব্রেশন আছে যে কারণে আমার ছেলে কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারছে না, বা তার মধ্যে একটা সবসময় বাড়িতে যখনই সে পড়তে বসছে তার মধ্যে একটা সবসময় একটা রেস্টলেস ভাব একটা এসে যাচ্ছে। এটাকে কাটাবার জন্য দরকার কি, বাস্তু দোষটাকে কাটানোর দরকার, এবং তার সাথে সাথে ইন্ডিভিজুয়াল বিচার দরকার।
এটা হচ্ছে সঠিক অ্যাস্ট্রোলজি এবং বাস্তুর প্রয়োগ। কারণ আজকে মানুষ বলতেই পারে, প্রচুর মানুষ, আমি এখানে বসে, অন এয়ারে বসে আজকে বহু লক্ষ লক্ষ মানুষ যখন আমার অনুষ্ঠান দেখছেন, তাদের সামনে অকপটে বলতে পারি প্রচুর মানুষ উপকৃত। তো সেখানে দাঁড়িয়ে আজকে ফার্স্ট আমার কলার কে এসেছেন একটু দেখে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা ফিরে আসছি। হ্যালো, কে আছেন? হ্যালো, আই থিঙ্ক কোনো টেকনিক্যাল প্রবলেম হয়তো হয়েছে, যাই হোক ফোনটা একটু ডিস্টার্ব করছে, তার জন্য কোনো অসুবিধা নেই, নেক্সট আবার আপনি ট্রাই করুন, বা আর যারা ফোন লাইনের জন্য অপেক্ষা করে বসে রয়েছেন তারা ট্রাই করতে থাকুন, ততক্ষণে আমি আবার যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। একটা মানুষকে, একটা বাচ্চাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি বিচার করবার ভীষণ প্রয়োজন। তার মধ্যে কী কোয়ালিটি আছে, প্রত্যেকটি মানুষের মধ্যে পজিটিভ নেগেটিভ ভাইব্রেশন কাজ করে। কারোর মধ্যে হয়তো দেখা যাচ্ছে পড়াশোনার কোয়ালিটি অতটা না থাকলেও, তার একাডেমিক সেকশন খুব ভালো না হলেও, তার হয়তো খেলার জগৎটা দুর্দান্ত হতে পারে, বা হতে পারে খেলার জগৎ না হলে পরেও তার হাতে এত সুন্দর হাতের কাজের গুণ রয়েছে, সে হয়তো যে কোনো ইলেকট্রনিক্স জিনিস খুব ভালো সারানো থেকে শুরু করে, তার পেন্টিং থেকে শুরু করে সমস্ত কিছু দুর্দান্তভাবে করতে পারে, বা হয়তো দেখা যেতে পারে সে হয়তো জলে ভীষণ পারদর্শী। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও কিন্তু প্রত্যেকটি বাচ্চার ক্ষেত্রে দরকার। কারণ আমরা প্রত্যেকটি মানুষ আজকের যুগে প্রচণ্ড ব্যস্ত, আমাদের জীবনে সে চাকরিজীবী হোক, ব্যবসায়িক মানুষ হোক, বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকে স্ট্রেসের মধ্যে রয়েছি। এবার সেই স্ট্রেসগুলো বাড়িতে সেই সন্তানদের ওপর গিয়ে কিন্তু পড়ে, কারণ আমাদের এক্সপেকটেশন খুব হাই। আমরা যখন বাস্তব জীবনে দেখছি ও বাবা এত লড়াই, তাহলে তো সেই সন্তানের ওপর গিয়ে আপনার প্রেশারটা পড়ছে, তোকেও কিন্তু এরকম করতে হবে, আরো ভালো করতে হবে, অমুকের থেকে ভালো করতে হবে, তমুকের থেকে না। তার মধ্যে কি পাওয়ার আছে দেখুন, আপনার ছেলের মধ্যে কি পাওয়ার আছে, সে কতটা তার যোগ্যতা রাখে, এই কারণেই দরকার কিন্তু একটা ইন্ডিভিজুয়াল বিচার। দেখে নিই এবার ফার্স্ট কলার কে। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? কৌশিক মুখার্জি, হাওড়া থেকে। হ্যাঁ বলুন, কার সম্পর্কে? হ্যাঁ দিদি নমস্কার, আপনাকে তো আমার অনেক ফেভারিট, আমি রেগুলারলি আপনার প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে বিভিন্ন চ্যানেলে, আর একটু লাইনটা পেয়ে আরো ভালো লাগছে, লাইনটা পেয়ে আরো ভালো লাগছে, থ্যাঙ্কস আ লট। দেন আপনার সম্পর্কে? হাওড়া না, আর কটার সময়? রাত 10টার সময়, 10 পিএম। রাত 10টা ছিল, 10 পিএম, ওকে এক মিনিট। হ্যাঁ আপনার কি বুধবারে জন্ম হয়েছে? হ্যাঁ বুধবার, 1st February 1978 ওয়েডনেসডে ছিল। আচ্ছা, আপনি লিব্রা, মানে হচ্ছেন আপনি হচ্ছেন তুলা রাশি এবং হচ্ছে কন্যা লগ্ন, এবং তার সাথে সাথে বিশাখা নক্ষত্র, মানে হচ্ছে আপনার বৃহস্পতির দশায় জন্ম, কৃষ্ণপক্ষের নবমী তিথি, এই তিথিটা খুব ভালো বলা হয়, এবং আপনি দেবাড়ি গণ। আচ্ছা, এই যে আপনার হরোস্কোপে, হ্যাঁ ইয়েস, তিথিটা খুব ভালো, আমি আপনাকে একটু এক্সপ্লেন করি আগে আপনার সম্পর্কে। প্রথম হচ্ছে আপনার হরোস্কোপে এখনো যায়নি, তার আগে আপনার রাশি লগ্ন এবং যেটা আমি গণ পেলাম এবং তিথি পেলাম, এখানে আরও কিছু বর্ণ থাকে, সমস্ত কিছু থাকে, তার উপর ডিপেন্ড করে আমি আপনাকে একটা কথা বলি, আপনি ভীষণ স্পষ্টবাদী এবং ভীষণ ডিটারমাইন্ড থাকেন নিজের কাজের প্রতি, যেটা যে কাজটা নিয়ে হাত দেন যতক্ষণ না সেটা শেষ হয় ততক্ষণ ছাড়েন না, এবং একটু জেদি প্রকৃতির, নিজের মানে একটু বলা যেতে পারে কারুর কাছে হয়তো খুব খারাপ, অবস্টিনেট মনে হয় আপনাকে, বাট আপনি মনে করেন আপনি যেটা ওয়েতে চলছেন সেটা কিন্তু পারফেক্টই হবে, এই কনফিডেন্সটা আপনার মধ্যে খুব আছে। এবার আপনি শেয়ার করবেন যে আপনি, আমি আপনার সম্পর্কে ঠিক না ভুল বললাম? আরেকটা জিনিস দেখছি, আপনার লগ্নে রাহু এখানে বসে রয়েছে, জন্ম ছকে স্যাটার্ন আপনার রয়েছে একদম দ্বাদশে বসে। আচ্ছা,
আপনার সুপিরিয়র যিনি আছেন তিনি আপনার সাথে একটু মতবিরোধ হচ্ছে, এটা কি গত 1.5 বছরের ঘটনা? না মানে আমি তো এই কম্পিউটারে মোটামুটি 10-11 বছর আছি, এটা একটু ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড একটা কলেজ। না, এই ম্যানেজমেন্টের সাথে যে প্রবলেমটা আপনার হচ্ছে আপনার সুপিরিয়রের সাথে, সেটা কি আসলে 10-11 বছর ধরে 19-20 কন্টিনিউ হয়? ওকে, 4 মাস ঠিকঠাক, আবার এই প্রবলেমটা মানে এরাপ হয়। এটা অ্যারাইজ করলো লাস্ট কবে? অনেকটাই বেশি হলো আর কি, এই মাস খানেকের ভেতরে আর কি। গত বছর আমি এক্সপেক্ট করতে পারি না পূজোর পরের পর থেকে? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলছি, মানে আমি টোটাল কাজটা করছি, সবকিছু আমি করছি, কিন্তু আমাকে উনি সেইভাবে মানে নজরে দেখেনি, না তো স্যালারির ক্ষেত্রে না তো আমার ওভারঅল ডেভেলপমেন্ট। ওনার কি প্রবলেম সেটাই মানে ঠিক করে বুঝে উঠতে পারি না, মানে এক ম্যাডাম আছেন আর কি। আচ্ছা, নামটা অন্যজনের কি কেনা হয়ে যাচ্ছে আপনার কাজের নাম? কাজ আমি করি মানে ওনার আমার জায়গাটা মানে পছন্দই হয় না, টোটালটাই আমি করে দিই কাজটা নিয়ে, তারপর আমাকে ভুলে যান আর কি। অ্যাকচুয়ালি কি বলুন তো, কিছু কিছু মানুষ না সমালোচনা মানে সেটাকে টোটাল পজিটিভ কাজটাকে উনি নেগেটিভ হিসাবে নিচ্ছে। কিছু কিছু মানুষ কাউকে ছাপিয়ে গেলে পরে তখন সেটাকে নিতে পারে না, বুঝতে পেরেছেন? এটা মানুষের একটা ধর্ম। আপনার হরোস্কোপ ভীষণ স্ট্রং, আপনার সপ্তমে কেতু রয়েছে, এটা আপনার একটা প্রবলেম। হ্যাঁ, আপনি বিবাহিত জীবনে প্রবেশ করেছেন তো? হ্যালো, আপনি কি ম্যারিড? হ্যাঁ হ্যাঁ, ম্যারিড ম্যারিড। কত বছর হলো? 10 বছর, 11 বছর। আমি আপনাকে একটা কথা বলছি, দিস ইজ ভেরি মাচ কনফিডেনশিয়াল, বাট আমি তাও বলবো, আপনার 7th হাউসে কেতু রয়েছে, আপনার মিসেসের অ্যালার্জেটিক সমস্যা এবং কিছু প্রবলেম রয়েছে, এবং আপনার সাথে কিন্তু রিলেশনশিপের একটা অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। হোয়াট এভার, আপনার শত্রুপক্ষ, আপনার গুপ্ত শত্রু প্রচুর রয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রে বৃহস্পতি ভীষণভাবে একটা পজিটিভ জায়গা আপনাকে ক্রিয়েট করে দেবে, যখনই বিপদে পড়বেন না কেন সেই জায়গা থেকে আপনাকে তুলে আনতে সাহায্য করবে। লগ্নে রাহু ফার্স্ট দেখে আমি আপনাকে বলেছিলাম, বাট এটা আপনার পজিটিভনেসেরই কাজ করবে, ঠিক আছে? ও মানে লগ্নে রাহুটা ভালো বলছে? ইয়েস, পজিটিভনেসের কাজ করবে। লগ্নে রাহু থাকলে পরে শারীরিক কিছু একটা প্রবলেম হয়, শারীরিক কিছু প্রবলেম হয়, এবং তার সাথে সাথে যখন আপনার রাহুর ট্রানজিশনে কোনো খারাপ পিরিয়ড যাবে এবং কোনো অশুভ গ্রহের প্রভাব ওর উপরে থাকবে, তখনই আপনি একমাত্র নেগেটিভিটি ফিল করবেন। আদারওয়াইজ এটা আপনার পার্সোনালিটি স্ট্রং করতে অনেক বেশি সাহায্য করবে এবং ফার্দার ডেভেলপমেন্ট। আপনি কখনো এখান থেকে বেরিয়ে গিয়ে নতুন কিছু করবার মানে নতুন কোনো জায়গায় ট্রাই করবার চেষ্টা করেননি? হয়তো মনে করেছেন যে আজকে যে জায়গায় আজকে এত বছর ধরে 10-11 বছর ধরে রয়েছি, হট করে ছেড়ে দিয়ে চলে যাব, জায়গাটা যদি ভুল হয়ে যায় তাহলে কি করব? এরকমই এইটাই এইটাই প্রবলেম হয়েছে। তো দিদি, আমি একটা জিনিস মানে আপনাকে বৃহস্পতি দেখছি, মানে আপনি তো বলছেন বৃহস্পতির জায়গাটা সবসময় ভালো আছে, ওইটাই মানে একমাত্র আপনি তো মনে করছেন ভালো পজিটিভ। এবং আমি আপনাকে একটা কথা বলবো, এই যে একটু আগে বললাম কেতুর কথাটা, আপনার তো 2020 থেকে একটা কেতু ট্রানজিশন শুরু হবে, এবং স্যাটার্ন কেতু একটা ট্রানজিশন পিরিয়ড, এখন মার্কারির আপনার একদম শেষ দশায় চলছে, স্যাটার্নের প্রত্যন্ত দশাও রয়েছে, ঠিক আছে? এই ফেজে কিন্তু অবশ্যই শনি এবং কেতুর প্রোটেকশন আপনার নেওয়ার দরকার আছে, না হলে কিন্তু হঠাৎ করে মাথা গরম হয়ে উল্টো পাল্টা ডিসিশন আপনি কিন্তু নিতে পারেন। আমি আপনাকে বলি, এবার আপনি শুনতে থাকুন, আমি একটু এক্সপ্লেইন করি আপনাকে। ওকে, টাইমটা একটু বেটার পাবো দিদি, কাইন্ডলি। ইয়েস, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কৌশিক, আপনার মানে ডেট অফ বার্থে হরোস্কোপে যেটা দেখলাম, ভালো হরোস্কোপ, ভীষণ ভালো পার্সোনালিটি, খুব ভালো অ্যাটিটিউড, খুব ভালো কাজ করতে পারেন আপনি, আপনার মধ্যে রেসলেস স্পিরিট আছে, আপনি ভালো কাজ করেন। বাট আপনার মধ্যে একটা জিনিস কি আছে, এই যে আপনি জানতে চাইলেন ভালো পিরিয়ডটা কবে আসছে, আমার মনে হয় আমি এত বছর ধরে কাজ করে আসছি, আপনি হয়তো টিভির পর্দার ওপারে রয়েছেন, এতটা ফোন রেখে সাধারণত কথা বলা যায় না, বিকজ অফ দ্যাট কি শর্ট টাইম স্প্যানটা আমাদের থাকে বলে, বাট তাও আমি একটু এক্সপ্লেন করছি, মানুষ মিলিয়ে নেন আমার কথার সাথে, আপনিও প্লিজ কাইন্ডলি মিলিয়ে নিন সেটা। আপনার ক্যারেক্টারিস্টিক ফিচারের মধ্যে এরকম নেই যে খারাপ সময়টাকে আমি জয় করতে পারবো না, আপনি ভীষণ কনফিডেন্ট মানুষ এবং আপনি কিন্তু খারাপ সময়কে জয় করতে করে নেবার মতো ক্ষমতা রাখেন। সামাও হয়তো আপনাকে এই যে লাস্ট ইয়ার সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আপনার যে বেটার অপরচুনিটি এসেছিল সেটা আপনি হয়তো গ্রিপ করেননি, একটাই কারণে হয়তো বা আশেপাশের মানুষজন বা আপনার
নিজস্ব লোকজন তারা হয়তো এমন কিছুভাবে আপনাকে বুঝিয়েছে হয়তো সেই কারণে আপনি করেননি, বাট আপনি আপনার নিজের ওপর যথেষ্ট কনফিডেন্ট মানুষ। এবং আমি আপনাকে বলবো, যেহেতু কেতুর পজিশন আপনার হরোস্কোপে একটা ডিস্টার্বেন্স ক্রিয়েট করছে, 7 ইয়ার্সের কেতুর ট্রানজিশন পিরিয়ড আপনার নেক্সট আসছে 2020 থেকে, এবং তার আগের একটা ফেজ, সাধারণত জানবেন যে কোনো গ্রহ আসার আগে থেকে তার একটা খুব মানে খুব ভালো, খারাপ গ্রহ থাকলে তো তার প্রভাব অবশ্যই আগে থেকে পড়ে যায়, আর ভালো গ্রহ থাকলে পরে মোটামুটি 6 মাস আগে থেকে তার একটা প্রভাব পড়ে। তো এখন আপনার যে ফেজটা চলছে, মার্কারি স্যাটার্নের ফেজ চলছে, এখন এরকম টালমাটাল একটা অবস্থা কিন্তু আপনার যাবে, মনোমালিন্যতাও যেতে পারে বা একটু রাগ হয়ে যেতে পারে, হট করে ডিসিশন নিয়ে নিতে পারেন, সাবধানে নেবেন। আর যদি একটু ডিটেলসে আলোচনা করতে চান অবশ্যই আমার চেম্বারে অলওয়েজ ওয়েলকাম। আর আরেকটা কথাও তার সাথে সাথে বলবো, এই যে জায়গাটা ডিসিশন মেকিংয়ের জায়গা, আবার কোনো ভালো অপরচুনিটি আসছে কিনা সেই সময় সেটা গিয়ে ধরাটা ঠিক হবে কিনা এটা একটু ইলাবোরেটলি কিন্তু আলোচনা করতে হবে। বাট মাস্ট কিন্তু অবশ্যই নিজের প্রোটেকশন, সেটা হচ্ছে কেতু এবং স্যাটার্নের প্রোজেকশন, মানে প্রোটেকশন। আর আরেকটা কথা, আপনারা যারা আমার এতদিন ধরে ক্লায়েন্ট, যারা বহু উপকার পেয়ে এসেছেন, বহুবার এসেছেন, একটা কাজ পেয়ে আবার পরে এসেছেন, বা নিজের আত্মীয়দের জন্য এসেছেন, তারা কিন্তু প্রত্যেকে জানেন সুস্মিতা কিন্তু এইভাবেই কাজ করে। সুস্মিতা অ্যাকচুয়ালি কাজটা করে এরকমভাবে যে আজকে হয়তো আপনার জন্য যে জায়গাটা প্রযোজ্য বা যে প্রোটেকশনটা প্রযোজ্য সেটাই যে আবার আপনার এনহ্যান্সমেন্টের জন্য প্রয়োজন হবে তা কিন্তু নয়। এনহ্যান্সমেন্টের জন্য কিন্তু তখন আবার অন্য ধরনের সাপোর্ট দেওয়া হয়। কীরকম ধরনের সাপোর্ট, সে কী ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে একটা নেগেটিভ গ্রহকে প্রোটেক্ট করা হয় আর পজিটিভ গ্রহকে কিন্তু এনহ্যান্সমেন্ট দেওয়া হয়। তো সেই এনহ্যান্সমেন্টটা যে সবসময়ের জন্যই প্রয়োজন হবে তাও কিন্তু না। তার মানে কি, আমি সবসময় আমার ক্লায়েন্টকে বলি আমার টাচে থাকতে। কীরকম ধরনের, অ্যানুয়ালি একবার অন্তত চেক করানোর উচিত, এই বছরটা কেমন আছে, কীরকম যেতে চলেছে। এই মুহূর্তে হঠাৎ করে দেখা যাচ্ছে সামনে কোনো আগামী কয়েকদিনের মধ্যে বড় কোনো ট্রানজিশন আসে, হয়তো ছকে আসছে। ওকে, আমি ফোনটা রিসিভ করে নি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি আমার একটু মেয়ের জন্য জানতে চাইছি। হ্যাঁ বলুন, মেয়ের নাম কি? মেয়ের পূজা দত্ত। পূজার ডেট অফ বার্থ? 1998 সালে জন্ম, আর ওই ফেব্রুয়ারি, কতই ফেব্রুয়ারি? 12ই ফেব্রুয়ারি 1998, মানে 98, তাই তো? হ্যাঁ, 98 সাল। আচ্ছা, 98-এ জন্ম। আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে। বর্ধমান কোথায়? বর্ধমান কাঞ্চননগর। আচ্ছা, বর্ধমান কাঞ্চননগর। বর্ধমানেও আমার চেম্বার হয়, ঠিক আছে, সেই জন্যই বললাম। কার্জন গেট চেনেন তো, ওর পাশেই সিটি টাওয়ারে হয়, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার আপনি টাইমটা বলুন। 6:45। ওকে, হ্যাঁ ঠিক আছে। 6:45 কোথাও, মানে সকালে না সন্ধেবেলা? সকালে। কোথায় জন্ম? বর্ধমানে। বর্ধমানেই জন্ম। মেয়ে কি গ্রাজুয়েশন করছে এখন? না, ও বিয়ে হয়েছে, এক বছর হলো বিয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি হরোস্কোপ খুলি, তারপর শুনছি, আপনি শুনতে থাকুন এক মিনিট, আমি আগে হরোস্কোপটা খুলি। বৃহস্পতিবার জন্ম, তাই তো? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে সিংহ রাশি, কুম্ভ লগ্ন। সিংহ লগ্ন, মঘা নক্ষত্র, মানে কেতুর দশায় জন্ম, কৃষ্ণপক্ষের প্রতিপদ, এবং হচ্ছে দেবাড়িগণ। বিয়ে কি বাড়ির মতে না অমতে বিয়ে হয়েছে? আপনার জামাইয়ের হরোস্কোপ না, মেয়ের ডেট অফ বার্থ আর জামাইয়ের ডেট অফ বার্থ নিয়ে আমার সাথে পার্সোনালি এসে যোগাযোগ করুন। কিন্তু তাও আমি এখানে হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, আপনি ফোন করেছেন, আমি বলছি আপনাকে, আপনি কি জানতে চাইছেন? সংসারে অশান্তি হয়েছে? বাট আপনার কোশ্চেনটা কি, সংসারে অশান্তি হচ্ছে কেন? শাশুড়ি শ্বশুর এরকম ওকে করতে করতে পারছে না, আমাদের বাড়ির লোক যাওয়া পছন্দ করছে না, এগুলো কেন হচ্ছে? দেখাশোনা করে বিয়ে হয়ে এরকম কেন হচ্ছে? কত বছর হলো বিয়ে হয়েছে? হ্যাঁ, কতদিন হলো বিয়ে হয়েছে? বিয়ে
বিয়ে হয়েছে অগ্রহণ মাসে, বিয়ে হয়েছে এক বছর হয়ে গেল, অগ্রহণ মাস পেরিয়ে গেল এক বছর, আর এক বছর এই কয় মাস হলো। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। অ্যাকচুয়ালি প্রথম কথাই হচ্ছে অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, 98-এ বর্ন, মানে একদম একটা বাচ্চা মেয়ে। এখন বাড়িতে গিয়ে এখন অশান্তির মুখোমুখি হয়েছে, যাই হোক পড়েছে তাই। ভেনাসের দশা এদিকে দেখা যাচ্ছে অন্তর্দশা, ওরে বাবা। প্রথম কথাই আমি একটা কথা আপনাকে বলে দিই, মেয়ের কি জটক বিচার হয়েছিল কিনা আমি তো বলতে পারছি না, আপনার লাইনটাও তো আমি কেটে দিলাম। প্রথম কথা হচ্ছে মেয়ে মাঙ্গলিক রয়েছে, এবং মেয়ের হরোস্কোপ যা রয়েছে তার সাথে এখনকার যে সময়, এই পরিস্থিতি থাকলে মেয়ের জীবনে সেপারেশনও আসতে পারে, অর্থাৎ ডিভোর্সের সম্ভাবনাও কিন্তু আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে মানে প্রত্যেকের সাথেই কিন্তু একটা মতবিরোধ হবে, ঠিক আছে? আপনার মেয়েরও কিন্তু খুব জেদ আছে, এমন কিছু করার নেই। দেখুন আমি কিন্তু খুব পরিষ্কার কথা বলি, যারা আমার কাছে আসবেন তারা ডেট অফ বার্থ দেখাবো। আমি সব সময় যে আপনি আমাকে বললেন শাশুড়ি অত্যাচার করছে মানে আমি শাশুড়ির একেবারে দোষ ধরে ফেলবো তা কিন্তু নয়, তাকে তো আমি দেখিনি, কিন্তু আপনার মেয়ের হরোস্কোপটা যেটা পেয়েছি তাতে তারটাই আমি বিচার করছি। তার রিলেশনের জায়গা মোটেই ভালো নয়, সে ভালো করলেও ভালো নাম তার হয় না, বাট তারও খুব মেজাজ আছে, তারও কিন্তু ভীষণভাবে রাগ আছে, জেদ আছে, এবং তার হরোস্কোপে সে মাঙ্গলিক। হুটপাট মাথা গরম করা, রেগে যাওয়া, জেদাজেদি করা, এগুলো কিন্তু তার মধ্যে আছে। আর এই যা হরোস্কোপ এবং এখন যা সময় চলছে তাতে কিন্তু আগামী মোটামুটিভাবে ধরে নিন আরও আমি যদি 2 বছর, 1.5 থেকে 2 বছর যোগ করি তাহলে কিন্তু ডিভোর্সের সম্ভাবনাও আছে। ওভারকাম করতে গেলে অবশ্যই কিন্তু যোগাযোগ করুন, কারণ জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি পদক্ষেপ আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আমি তো মনে করি জীবনের সবকটি পরীক্ষা ইম্পর্টেন্ট। যে বাচ্চাটি ক্লাস 2 পড়ে তার অ্যানুয়াল পরীক্ষা ভীষণ ইম্পর্টেন্ট, তাকে ক্লাস 3 উঠতে হবে ভালো পরীক্ষা দিয়ে। আবার যে হয়তো ক্লাস 10 পড়ে তাকে বোর্ডসের পরীক্ষা দিতে হচ্ছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। বা হয়তো স্কুলের যে কোনো একটা সারপ্রাইজ টেস্ট, আরে যে কোনো টেস্ট মানে তো নিজেকে পরীক্ষা করা যে আমি কতটা প্রিপেয়ার্ড হয়েছি, আমার যোগ্যতাটা কি। নিজের কাছে হেরে যাওয়া মানে হচ্ছে সব থেকে বড় হার, আর নিজেকে যদি নিজে আমরা বিট করতে পারি, ভালো করতে পারি, তার থেকে আনন্দের জায়গা কিন্তু আমাদের কাছে কিচ্ছু হয় না। যে কারণে যে কোনো স্টুডেন্ট 8 থেকে 80 আমার ক্লায়েন্ট, সেখানে একদম মোটামুটিভাবে ধরে নিন 12 বছর বয়স থেকে একেবারে 28 বছর বয়সী যারা ছেলেমেয়েরা রয়েছে, যারা জবে ঢুকেছে, যারা এখন একেবারে ইয়াং তরতাজা, তাদেরও সাথেও কিন্তু আমি এইভাবেই কথা বলি। আর অবশ্যই মাস্ট কাউন্সেলিং তো মাস্ট অবশ্যই করে থাকি, তার জন্য অবশ্যই দেখুন আমার স্ট্রিপে ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিই। আর আমার কলকাতার মধ্যে নিজস্ব চেম্বার, সেটা হচ্ছে ব্লু বার্ড 121B আমার স্ট্রিট কলকাতা 9, এটা আমার স্ট্রিট পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে। তবে হ্যাঁ, আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু দেখি না, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। কী প্রসিডিওর রয়েছে সমস্ত এই স্ট্রিপের ফোন নাম্বারে ফোন করে সমস্ত কিছু আপনারা জেনে নিন। আর এছাড়া কলকাতার বাইরে যে চেম্বারগুলো রয়েছে সেখানে কবে কবে কোথায় বসছি সমস্ত কিছু তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন হেল্পলাইন নাম্বার থেকে। আর বাস্তুর ব্যাপারে যদি আগে থেকে কন্ট্যাক্ট করতে চান আমি স্পটে গিয়ে ভিজিট করবার জন্য, সেক্ষেত্রে মিনিমাম আপনাকে নিতে হবে, এখন তো মোটামুটি 20 দিন আগে থেকে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতেই হবে। আর নিজের ডেট অফ বার্থ চেক করাচ্ছেন বা আপনার ছেলেমেয়েকে দেখাবেন, তার জন্য অবশ্যই কলকাতাতেও আমার ব্লুবার্ডে আসতে পারেন, আর ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আজ এই পর্যন্তই সৃষ্টির পর্দায়। আগামী শনিবার দিন ঠিক রাত 9:25 আবার আপনাদের সাথে কথা হবে, অনেক আলোচনা করব, বাস্তুর ব্যাপারে আলোচনা করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।